আল্লাহুম্মা জআল সিয়ামি ফীহি সিয়ামা সায়মীন ওয়া কিয়ামি ফীহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন আশা করি ভালো আছেন বাগদাদি টিভির পক্ষ থেকে ماہ রমজানের এই অনুষ্ঠান 30 রোজার 30 dwar অনুষ্ঠানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু ফেয়ার নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু সাল্লি আসসালাম হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ শিক্ষা দিয়েছেন যে তিরিশ রোজায় তিরিশটি দোয়া শিক্ষা দিয়েছেন অর্থাৎ প্রতিদিনের জন্য একটি দোয়া আল্লাহর হাবিব হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালুকে শিক্ষা দিয়েছেন ইনশাল্লাহ আমি সেই দোয়াগুলি পড়ব আপনারাও প্রতিদিন সেই দোয়াগুলি প্রত্যেক দিন একটা করে দোয়া পড়বেন এই দোয়াগুলি রয়েছে আল্লামা মজলিস রহমাতুল্লাহ আলাই তার বিহারুল আনোয়ার গ্রন্থে রোজা অধ্যায় সেটা উল্লেখ করেছেন শেখ মাফাতিহুল জিনান কিতাবের দুইশো থেকে দুইশো বিয়াল্লিশ পৃষ্ঠার মধ্যে এই দোয়াগুলি উল্লেখ রয়েছে কবির গ্রন্থে দুইশো সাতানব্বই এবং দুইশ আটানব্বই পৃষ্ঠার মধ্যে এই দোয়াগুলি রয়েছে আমরা আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ বলেন উদআনি আস্তা যা বান্দা আমার কাছে দোয়া করো আমি সে তোমার প্রার্থনা কবুল করবো মাহে রমজানের প্রথম রোজার দোয়া হচ্ছে বিসমিল্লাহ রহমানি রহিম আল্লাহ্মা আল সিয়া ওয়াকিয়ামি ফিহি সিয়া মি ফিলিন ওয়াহাবিলি মুজরিমিন অর্থ হচ্ছে হে আল্লাহ আমার আজকের রোজা তোমার মকবুল রোজাদার রোজা হিসেবে গণ্য করো আমার নামাজ তোমার খাস নামাজিদের নামাজ হিসেবে কবুল করো আমাকে অলসতার ঘুম হতে জাগিয়ে দাও হে সমস্ত জগতের মাবুদ। এ দিনে আমার গুনা মাপ করে দাও হে গুনাহ গারদের গুনাহ ক্ষমাকারী এই দুয়ার মধ্যে আমরা চারটি বিষয় লক্ষ্য করলাম একটি হচ্ছে রোজাদার বান্দার এ রোজাগুলিকে মাকবুল রোজাদারদের রোজার মধ্যে গণ্য করা অর্থাৎ সবাই তো রোজা রাখে কিন্তু সবার রোজা তো ওইভাবে কবুল হয় না আল্লাহ প্রিয় বান্দা মাকবুল বান্দারা যেভাবে রোজা রাখে তাদের রোজাগুলি যেভাবে কবুল করা হয় এ দোয়ার মধ্যে বলা হয় যে সেভাবে যেন কবুল করা হয় দু নাম্বার যেই দোয়া মাহেরমজান তার নামাজগুলো প্রকৃত নামাজিদের নামাজের মতো কবুল করা অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা আউলিয়া কারাম নেককার যারা নামাজ পড়ত সেই নামাজগুলি আল্লাহ সুবাহান হুয়া তালা যেভাবে কবুল করতেন সেই নামাজিদের মতো নামাজ কবুল করার জন্য দোয়া করা হয়েছে তিন নম্বর অলসতার ঘুম হতে রোজাদারকে জাগ্রত করার ব্যাপারে দোয়া করা হয়েছে চার নাম্বার রোজাদারের সকল অপরাধ ক্ষমা করার জন্য দোয়া করা হয়েছে তো এইভাবে দৈনন্দিন আল্লাহ রাবুর আলমিনের কাছে দোয়া করব আর এই দোয়াগুলি মাহে রমজানের তিরিশ দিনের তিরিশটি দোয়া আল্লাহর হাবীব রসুল আকরাম আসাল্লাম হজরত আবদুল্লা ইবন আব্বাসরদি আল্লাহ তালুকে শিক্ষা দিয়েছেন ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সামনে হাজির হব মাহের রমজানের দ্বিতীয় রোজার দ্বিতীয় দোয়া যেটা হজরত আবদুল্লাবিনা আব্বাসরি আল্লাহ তালহুকে আমার পেয়ারা নবী শিক্ষা দিয়েছেন ইনশাল্লাহ হাজির হব আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাগদাদি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন মাহের রমজানের দোয়াগুলি দোয়াগুলি জানার জন্য অপেক্ষায় থাকুন ইনশাল্লাহ আবার হাজির হব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়া বারাকাতু